Assalamualaikum warahmatullah. Welcome back to my another episode. আজকে আমরা শিখব এলিমেন্টরের বেসিক উইজেট, যে উইজেটগুলো আপনার ওয়েবসাইট ডিজাইন করার জন্য সর্বোচ্চ পরিমাণ আপনাকে হেল্প করবে এবং আপনি প্রচুর পরিমাণে এই উইজেটগুলো ব্যবহার করবেন, বারবার আপনি এই জেনারেল উইজেটগুলো ব্যবহার করবেন। চলুন আমরা দেখে নেই যে আজকের এই ভিডিওতে আমরা কি কি কভার করতে চলেছি। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনটা, আমরা এইগুলো নিয়ে জেনারেল উইজেটের মধ্যে থেকে আমরা কন্টেইনার নিয়ে আলোচনা করেছি, দেন আমরা আলোচনা করেছি বেসিক উইজেটগুলো নিয়ে। তো আজকের ভিডিওটিতে আমরা জেনারেল উইজেটস নিয়ে কথা বলবো এবং এই উইজেটসের ব্যবহারগুলো আমরা আজকের ভিডিওতে টোটালি এক্সপ্লেন করার চেষ্টা করব। তবে এই ভিডিওটা দুইটা পার্ট হবে, অর্থাৎ আজকের ভিডিওটা দুইটা স্টেপে বিভক্ত হবে, কারণ এখানে অনেকগুলো উইজেটস রয়েছে, এই উইজেটসগুলো আমরা এক ভিডিওতে কভার করতে পারবো না। সো এইটার জন্য আমরা আজকেই ভিডিওটা রেকর্ড করছি, বাট দুইটা পার্ট। প্রথমে দেখতে পাচ্ছেন ইমেজ বক্স, তো ইমেজ বক্সটা কীভাবে ইউজ করে আমি এটা দেখাচ্ছি। তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে দুই কলাম বিশিষ্ট একটি রো নিলাম বা একটি কন্টেইনার নিলাম, যেটা আমরা এখানে নাইন ডটে ক্লিক করি। আমরা এইখান থেকে দেখেন আমরা বেসিক উইজেটগুলোকে কলাপস করে রেখেছি যাতে আমাদের দেখতে সুবিধা হয়। আমরা যে কোনো উইজেটস এখানে সার্চ করার মাধ্যমে কিন্তু খুঁজে নিতে পারবো। তো আমাদের উইজেটসের নাম আমাদের মাথায় থাকতে হবে, যাতে করে আমি যখনই কোনো ডিজাইন করতে যাব তখনই আমার মনে পড়ে যে এটা এইটা দিয়ে করতে পারবো, তখনই আমি যেন মনে করতে পারি যে এটা আমার কোন উইজেটটা ইউজ করতে হবে। তখন সেই উইজেটের একটা লেটার বা দুইটা লেটার লিখলেই আপনি উইজেটটা পেয়ে যাবেন। সুতরাং আপনার এই নাম কনসেপ্টগুলো মনে রাখতে হবে এবং আপনাদেরকে যেহেতু আমি অলরেডি বেসিক পার্টটা দেখিয়েছি, সুতরাং সেখানে আপনারা যে ডিজাইন কনসেপ্টটা পেয়েছেন সেই কনসেপ্ট সেম টু সেম আমরা এখানেও পাবো। তার মানে এলিমেন্টরটা যেভাবে ক্রিয়েট করা হয়েছে যাতে করে একজন মানুষ একটা সাইট শিখলে কমপ্লিটলি পরবর্তী জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারে। সো এলিমেন্টর ইজ গ্রেট। নাও আমি এইটাকে নিচ্ছি প্রথমে, তো দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় একটা কার্ট। আমি একটু ছোটো করার চেষ্টা করি এটাকে, আপনি এটাকে হিউজ পারপাস ইউজ করতে পারবেন। তো উপরে দেখতে পাচ্ছেন ইমেজ, আপনারা এই ইমেজটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি ক্লিক করছি, ক্লিক করে আমি একটা ইমেজ নিয়ে আসতেছি, এই ইমেজটা নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন ইমেজটা চলে এসেছে, দেন আমরা ইমেজের সাইজ কন্ট্রোল করতে পারবো, কিন্তু এখান থেকে আমরা কন্ট্রোল না করে আমরা স্টাইল থেকে কন্ট্রোল করবো। ঠিক আছে, দেন আমরা এখান থেকে হেডিং দেখতে পাচ্ছি, এই যে হেডিংটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি, এবং আপনারা এইখান থেকে এই যে এই এইখান থেকে এই ডেসক্রিপশনগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে লিঙ্ক দিতে পারবেন, আপনি চাইলে এটা কোন এইচটিএমএল ট্যাগের মাধ্যমে হবে সেটাও দেখতে পারবেন। আর হ্যাঁ, আমি এইচটিএমএল এর জন্য একটা ক্র্যাশ কোর্স নিয়ে আসতেছি, যেই ক্র্যাশ কোর্সটা দেখার পরে আপনি এলিমেন্টার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। সেই জন্য আমি খুব শীঘ্রই এলিমেন্টারের ক্র্যাশ কোর্সটা রেডি করতেছি, যাতে করে আপনারা এই ভিডিওগুলোর পাশাপাশি এলিমেন্টারের ক্র্যাশ কোর্সটাও দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এরপরে চলে যাচ্ছি স্টাইলে। স্টাইলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই বক্স, এই যে বক্স, এরপর দেখতে পাচ্ছেন ইমেজ পজিশন, এই ইমেজটার পজিশন দেখেন, এটা আমি দেখতে পাচ্ছি লেফট, অর্থাৎ এই ইমেজটা এইদিকে থাকবে, এটা দেখতে পাচ্ছি টপ, ইমেজটা এইদিকে উপরে আছে, আর রাইট মানে ইমেজটা এইদিকে থাকবে, একটা হচ্ছে বামে টপ আর ডানে। তো আমি যদি এখানে দিই দেখতে পাচ্ছেন যে এই যে বামে চলে এসেছে, এবং বামে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, অর্থাৎ উপরে নিচ, যেটাকে আমরা কোটি বলি, ভূস্কোটি আমরা শিখছি না, সেই কোটি বরাবর আমরা এখান থেকে আবার অ্যালাইনমেন্ট করতে পারবো। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা এখানে টপে আছে, মাঝে দিতে পারবো এবং বটমে দিতে পারবো। আমরা যদি টপে দিই তাহলে টপে গেলেও আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট পাচ্ছি, যেটাকে বলা হয় হরিজেন্টাল অ্যালাইনমেন্ট, সেটা আমরা এখানে দিতে বামে দিতে পারবো, এই যে বামে, এই যে সেন্টারে, রাইটে, অ্যান্ড জাস্টিফাই দিলে যেটা হবে সেটা হচ্ছে পুরো কন্টেন্টটা জাস্টিফাই হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ইমেজের কন্ট্রোল করতে পারবো, ইমেজের সাইজ, স্পেসিং, এই যে স্পেসিং মানে এই হেডিং থেকে ইমেজের যে স্পেসিংটা সেই স্পেসিংটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো, ইমেজের উইথটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে, এবং ইমেজের বর্ডার দিতে পারবো, ইমেজে আমরা হোভার করলে একটা অ্যানিমেশন দিতে পারবো। এখান থেকে দেখেন আমি যদি এইটা দিয়ে রাখি গ্রো, তাহলে আমি যদি এখানে হোভার করি তাহলে একটু বড় হয়ে যাবে, এই যে। তো আমরা যদি এখানে আমরা যদি স্ট্রিংথ দিয়ে রাখি তাহলে একটু ছোটো হয়ে যাবে, এই যে। এরপর আমরা এখান থেকে নর্মাল এবং হোভারে দুই ধরনের কাজ করতে পারি, একটা হলো সিএসএস ফিল্টার, সিএসএস ফিল্টার কি অলরেডি আমি আলোচনা করেছি, তারপরে আমি আবারও একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে সিএসএস ফিল্টার দিলে আপনার কাছে এরকম পাঁচটা প্রোগ্রেস বার দেখতে পাচ্ছেন, যে প্রোগ্রেস বারটা আপনার মান চেঞ্জ করার মাধ্যমে বিভিন্ন রকম ইমেজের আকৃতি করতে পারবেন। যেমন এটা দিলে আপনার ইমেজটা ব্লার হয়ে যাবে, এই যে। এবং এরপরে যদি আমি আসি এখান থেকে,
এবং ব্রাইটনেস কমানো বাড়ানো করতে পারবেন, কন্ট্রাস্ট কমানো বাড়ানো করতে পারবেন, এবং স্যাচুরেশন দিয়ে আমরা বিভিন্ন রকম কালারই চেঞ্জ করে ফেলতে পারবো, হিউ এবং স্যাচুরেশন যে অ্যাডজাস্ট করতে পারি, তাহলে এটা দারুণ কিছু করতে পারবেন আপনি, ঠিক আছে? এটা ডিজাইন কনসেপ্ট এবং আপনি প্র্যাকটিস করতে করতে এটা ভালো কিছু করতে পারবেন। দেন অপাসিটি, অপাসিটিটা কি আমরা আগেও আলোচনা করে এসেছি, অপাসিটি হচ্ছে মান শুরু হয় 0 থেকে 1 পর্যন্ত, এর মধ্যে আপনি কতটুকু ভিজিবল করতে চান, ঝাপসা রাখতে চান, একদম 0 মানে একদম দেখাই যাবে না। একটু দেখাচ্ছি আমি, এই যে এরকম দেখেন, এই যে 0, আস্তে 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 1। এরপরে ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন ডিউরেশন হচ্ছে আপনি যে এই যে হোভার ইউজ করছেন, হোভারের ক্ষেত্রে ট্রানজিশনটা ব্যাপক ইম্পর্টেন্ট। ট্রানজিশন না দিলে আপনার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে একটু খারাপ লাগে। যেমন আমরা ট্রানজিশন 0 দিই, তাহলে দেখতে পারবেন এই যে দেখেন, তাই না? এখন যদি ট্রানজিশন আমি বাড়াই দিই, তাহলে দেখেন এটা খুব স্মুথলি কাজ করছে। ওকে, এটাই হচ্ছে ট্রানজিশনের কাজ। এরপর দেখতে পাচ্ছেন কন্টেন্ট, কন্টেন্ট থেকে আমরা এই যে টাইটেল, এটা মানে টাইটেল, আর এইটা মানে হচ্ছে ডিসক্রিপশন মানে এটা, এবং এইটার যে সেটিংস রয়েছে সেটা কিন্তু অলরেডি আমরা করেছি, সুতরাং এটা আমরা দেখছি না। এবং যদি আমি অ্যাডভান্সে আসি, আগে যে অপশনগুলো নিয়ে কাজ করেছিলাম সবগুলো সেম টু সেম রয়েছে, সুতরাং এটা এখন ইম্পর্টেন্ট না। আমরা যখন আরও বেশি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করব, তখন আমরা এটা নিয়ে আরও ভালোভাবে বুঝতে পারবো। তারপরেও আমি কিন্তু এটা কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করেছি। তো এরপর যদি আমি আসি আরও একটা সেটিংস নিয়ে, সেটা হলো আইকন বক্স। আইকন বক্স একদম সেম টু সেম ইমেজের মতো, ঠিক আছে? অর্থাৎ ইমেজ বক্স যেমন, আইকন বক্স ঠিক তেমনই, শুধু ইমেজের পরিবর্তে এখানে আইকন ইউজ করা হয়েছে। তো সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজ অপশন ছিল, আইকন চলে এসেছে, এবং এখানে ক্লিক করার মাধ্যমে আমরা আইকন লাইব্রেরিতে চলে যাব। এখান থেকে আমার ইচ্ছা মতো যে কোনো আইকন আমি ইউজ করব এখানকার জন্য, এই দেখেন। এবং এই আইকনের যে ডিজাইন, বেসিক অংশে যে আমরা আইকন শিখেছিলাম, সেম টু সেম আমরা আইকনের ডিজাইনটা এখানে করতে পারবো। বাকি সকল কিছু এই ইমেজ বক্সের সেম, সুতরাং আমরা এটা নিয়ে আর কথা বলছি না। এরপর যদি আমি আসি, আমি আরও একটা সেকশন নিলাম, এখানে আসলাম, এবং আমি একটু এটাকে ডুপ্লিকেট করে 3টা অংশে বিভক্ত করছি, ডুপ্লিকেট করলাম। আমি এই অপশনগুলো নিয়ে কথা বলবো তো আজকের ভিডিওতে না, ডুপ্লিকেট করলাম, দেখেন 3টা সমান সমান কলাম হয়ে গেছে। তো এখান থেকে আমরা যেটা করব, প্রথমে এই যে রেটিংটা এখানে নেই, রেটিংটা আপনারা জানেন, যে কোনো প্রোডাক্ট কিনলে সেই প্রোডাক্টের আমরা রেটিং দেখার চেষ্টা করি, যে এই প্রোডাক্টটা কতটুকু অথেন্টিক, অর্থাৎ কাস্টমার যে এই প্রোডাক্টটা কিনছে, এই প্রোডাক্টটা কাস্টমার কী ফিডব্যাক দিছে, সেটা আমরা স্টারের মাধ্যমে যাচাই করার চেষ্টা করি। তো সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখানে স্টারের রেটিংটা স্কেলটা দেখতে পাচ্ছেন 2 রকম, একটা হচ্ছে 0 to 5 অ্যান্ড 0 to 10। আপনি যদি 0 to 5 দেন, তাহলে আপনি 5টা স্টার দেখতে পারবেন, 0 to 10 দিলে 10টা স্টার দেখতে পারবেন, ঠিক আছে? এবং এখানে আপনি যেটা দেবেন রেটিং, আপনি রেটিং মনে করেন সে 3.50, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 3.50 আপনার এক ধরনের কালার হয়েছে, আর যেটা ব্ল্যাঙ্ক রয়েছে সেটা অন্য কালার রয়েছে। এই যে আইকন, এখান থেকে আমরা রেটিংয়ের জন্য 2টা আইকন চয়েস করতে পারবো, একটা হচ্ছে ফন্ট সামের আইকন এইটা, অ্যান্ড দেন হচ্ছে ইউনিকোড আইকন। ইউনিকোড আইকন মানে হলো এটা আরেকটা আইকন লাইব্রেরি, যেটা আপনি ক্লিক করলে দেখবেন চেঞ্জ হয়ে গেছে, এই যে চেঞ্জ হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন আনমার্কড স্টাইল, আনমার্কড স্টাইল মানে আমার যেটুকু আনমার্ক রয়েছে সেটা কি যে আউটলাইন হবে নাকি সলিড হবে, এটা কিন্তু সলিড রয়েছে, এটা আমি দিলে আউটলাইন হয়ে যাবে, এই যে আউটলাইন, আমি একটু বড় করলে ক্লিয়ার বুঝতে পারবে না। এরপর আমরা টাইটেল দিতে পারবো, টাইটেল, এরপরে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট দিতে পারবো। স্টাইলে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি টাইটেলের স্টাইল, এই যে টাইটেলের স্টাইল, যা কিছু টেক্সটের স্টাইল আছে সব সেম। এরপরে এই যে টাইটেল এবং স্টারের মধ্যে গ্যাপ, এরপর স্টার স্টাইল, এখানে আসলে আপনার স্টারের বিভিন্ন রকম কালার চেঞ্জ করতে পারবেন এইগুলো, এবং অ্যাডভান্স সেম। দেন আমরা যাচ্ছি কারোজেল, কারোজেলের জন্য আমি একটু বড় সেকশন নিচ্ছি, নিচে নিলাম, এখান থেকে আনলাম কারোজেল। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কারোজেল চলে এসেছে, এবং এই কারোজেলের জন্য আমরা এখানে প্রথমে এই যে কন্টেন্টে আসি, আমরা কন্টেন্ট দিব। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু ইমেজ সিলেক্ট করছি, এখানে আমরা এই যে দেখেন আমাদের কারোজেলটা চলে এসেছে। তো আমাদের এই ইমেজটা একটু বেশ সাইজের, এটাকে আমরা রিমুভ করতেছি। ওকে, তো আমরা এখানে 6টা ইমেজ নিয়েছি, 6টা ইমেজে এখানে কারোজেল তৈরি হয়েছে। তো এখানে কারোজেলের সেটিংসগুলো একটু দেখে নিই, এখান থেকে আমরা ইমেজের সাইজ নিয়ন্ত্রণ করতে পারবো। স্লাইড শোটা হচ্ছে আমাদের এখানে কয়টা স্লাইড দেখতে পাচ্ছেন, 1টা 2টা 3টা। তো আমি এখান থেকে
চাইলে দুইটা করে দিতে পারবো, আমি এখান থেকে চাইলে একটা করতে পারবো, চাইলে পাঁচটা করতে পারবো, তিনটা করতে পারবো, দুইটা করতে পারবো, এটা আপনার ক্লায়েন্ট যেভাবে চায় সেভাবে করে দেবেন। দেন আপনার স্লাইড স্ক্রল, এই যে স্লাইড আছে এবং স্লাইডটায় যে স্ক্রল হচ্ছে, এখানে ক্লিক করলে একটার পর একটা স্ক্রল হচ্ছে বা অটোমেটিক্যালি স্ক্রল হচ্ছে, একটা একটা করে কিন্তু স্ক্রল হচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে দুইটা দুইটা করে স্ক্রল করতে পারেন, দেখবেন এখান থেকে দুইটা দুইটা স্ক্রল হবে। আপনি চাইলে এখান থেকে আরও বেশি বা কম করতে পারবেন, ডিফল্টই রাখছি। এরপরে দেখতে পাচ্ছেন ইমেজ স্টেজ, যদি কিনা ইমেজ, যদি কোনো ইমেজ ছোটো হয় সবগুলো ইমেজের সাথে অ্যাডজাস্ট করার জন্য সে স্টেজ হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন নেভিগেশন, নেভিগেশনটা হচ্ছে এই যে আপনি এখানে অ্যারো দেখতে পাচ্ছেন এবং এখানে ডট দেখতে পাচ্ছেন, এই দুটাকে বোঝানো হয়। এখন আপনি যদি এখান থেকে অ্যারো অ্যান্ড ডট দেওয়া রয়েছে, যার কারণে অ্যারো দেখতে পাচ্ছেন, দেন আপনি দেখতে পাচ্ছেন কি ডট, এবং আপনি যদি এখান থেকে বলে দেন যে আমি শুধু অ্যারো দেখতে চাই, তাহলে দেখতে পাবেন ডট নেই, শুধু অ্যারো দেখতে পাচ্ছেন। এরপর আপনি এখানে শুধু ডট দেখতে চান, এই যে শুধু ডট, অ্যারো নেই, আমরা চাই যে এখানে না উভয়ই দেখা যাক বা এখান থেকে কোনোটাই না দেখা যাক, ঠিক আছে। এই যে উভয় দেখা গেলে এটা, এবং নান দিলে কোনোটাই দেখা যাবে না। তো আমরা দুইটাই রাখতেছি কারণ আমাদের সেটিংস পারপাসে দেখতে হবে। দেন আপনার এই যে এই যে এই যে আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এই যে প্রিভিয়াস মানে এই আইকনটা এবং নেক্সট মানে এই আইকনটা, আমরা এখানে ক্লিক করার মাধ্যমে আইকন লাইব্রেরিতে চলে যাবো এবং আমরা এখান থেকে যে কোনো আইকন সিলেক্ট করতে পারবো। ওকে, এরপর আমরা লিঙ্ক দিতে পারবো, এখানে লিঙ্ক অ্যাজ ইউজুয়াল যেভাবে দেন বা লাইট বক্সে ওপেন করতে পারবেন। আমরা এখান থেকে ক্যাপশন দিতে পারবো, ক্যাপশন হিসেবে আমরা এই প্রত্যেকটা ইমেজের একটা টাইটেল থাকে, সেই ইমেজের টাইটেল আমরা ক্যাপশন হিসেবে ইউজ করতে পারবো, এই যে। এরপরে হচ্ছে অ্যাডিশনাল সেটিংস, অ্যাডিশনাল সেটিংসটা হচ্ছে, যাই হোক এরপরে অ্যাডিশনাল সেটিংস, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝলে অন্যান্য স্লাইডার নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন লেজি লোড, লেজি লোড নিয়ে গতদিন একটু কথা বলেছিলাম, আবারও বলছি, আপনার একটা সাইডে হিউজ ইমেজ আছে, তো এই পুরো স্ক্রল জুড়ে ইমেজ আছে, এখন ওই সাইডটাতে যদি সবগুলো ইমেজ অ্যাট এ টাইম লোড হয়, দেন যদি সাইডটাও লোড কমপ্লিট হয়, তাহলে কিন্তু আপনার সাইডটা একদম স্লো হয়ে যাবে, তাই না। আপনার ইমেজটা এটা নিচে আছে, আপনি এখন আসেন এই যে ফার্স্ট সেকশনে আসেন, তো আপনার নিচের ইমেজটা এখনই লোড হবে না, আপনার জাস্ট স্ক্রিনের অংশটুকু লোড হবে, দেন আপনার ওয়েবসাইট লোড কমপ্লিট হয়ে যাবে, আপনার ইউজার মনে করবে যে এই ওয়েবসাইটটা লোড হয়ে গেছে। এখন আপনি যে আস্তে আস্তে নিচে যাচ্ছেন, এই যে নিচে যাচ্ছেন, এই যে নিচে যাচ্ছেন, তখন ইমেজগুলো যখন এই যে স্ক্রিনের মধ্যে আসতেছে তখন ওইটা লোড হচ্ছে, সুতরাং তখন আপনার ওয়েবসাইটটা অনেক বেশি ফাস্টার থাকবে। তো এটা হচ্ছে আমরা লেজি লোডটা অন করে দিতে পারি, এবং অটো প্লে দেখতে পাচ্ছেন যে আমরা একটু টাইমটা এখানে স্পিডটা বোঝাচ্ছি আমি কমাইতে আগে, দেখতে পাচ্ছেন এখানে অটো প্লে হচ্ছে, এই অটো প্লেটা হচ্ছে এখান থেকে ইয়েস করে দেওয়া, নো করে দিলে আপনার অটোমেটিক্যালি প্লে হবে না, তখন এরকম ক্লিক করে করে আপনার প্লে করতে হবে। দেন আমরা এই যে পজ অন হোভার, হোভার মানে হচ্ছে আপনি যখন মাউসটা ওই সেকশনের উপরে রাখবেন তখন ওই সেকশনটা হোভার বলা হয় ওটাকে, তো হোভার করলে এটা থেমে যাবে, দেখেন থেমে গেছে, তো এটাই হচ্ছে হোভার। এবং এখানে পজ অন ইন্টারঅ্যাকশন, আমরা যদি কোনো প্রকার ইন্টারঅ্যাকশন করি বা এখানে কোনো বাটন থাকে বা আরও কিছু থাকে বা এটাতে লাইট বক্স ওপেন করি, তখন এটা ইন্টারঅ্যাকশন হিসেবে অফ হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন অটো প্লে স্পিড, এইটার এই ভ্যালুটা বুঝতে হবে, এটা হচ্ছে মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ডে হয় এক সেকেন্ড, সুতরাং এই মিলি সেকেন্ড 500 মানে কি, এটা হাফ সেকেন্ড, অর্থাৎ হাফ সেকেন্ডের মধ্যে এটা বারবার চেঞ্জ হচ্ছে। আমি যদি এখানে 5000 দিই তাহলে এটা 5 সেকেন্ড পর চেঞ্জ হবে, তো আমরা যদি 1000 দিই তাহলে 1000 দিলে আমাদের এক সেকেন্ড পর চেঞ্জ হবে, ওকে। এরপর দেখতে পাচ্ছেন ইনফিনিট লুপ, ইনফিনিট লুপ মানে হচ্ছে আপনার এটা কি অসংখ্যবার ঘুরবে, মানে এটা হচ্ছে আপনার কখনোই শেষ হবে না, অর্থাৎ এটা একটার পর একটা একটার পর একটা আসতেই থাকবে, আপনার ইমেজ হয়তো তিনটা কিন্তু বারবার বারবার ঘুরবে। আর যদি আপনি ইনফিনিট লুপটা অফ করে দেন তাহলে আপনার ইমেজ শেষ হয়ে যাবে, দেন আপনার স্ক্রলিং শেষ হয়ে যাবে। এরপরে এই যে স্ক্রল হচ্ছে এইটার স্পিডটা কত সেটা ডিপেন্ড করবে, এটা এটা ছিল কিন্তু কত সেকেন্ড পর আসবে স্লাইড, এইটা হচ্ছে এই যে আসতেছে এই আসার সময়টা কতটুকু। আমি দেখেন এখানে যদি 5000 করে দিই তাহলে এই দেখেন মানে 5 সেকেন্ড ভরে আসা শেষ হবে, এটা হলো স্পিড, এটা হলো অ্যানিমেশন স্পিড, ওকে। এরপরে আমরা ডিরেকশন দেখতে পাচ্ছি, ডিরেকশন এখানে লেফট দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের লেফটের দিকে আসতেছে, আমি যদি রাইট করে দিই তাহলে রাইটের দিকে যাবে, এই যে এদিকে যাবে, ওকে আই হ্যাভ ক্লিয়ার। দেন আমরা স্টাইলে আসলে এখানে দেখতে পাচ্ছেন নেভিগেশন, নেভিগেশনে হচ্ছে এই যে এইটা এবং এইটার স্টাইল,
অর্থাৎ আমরা যদি এখান থেকে এই অ্যারো দেখি, এই অ্যারোটা হচ্ছে ইনসাইডস হবে না আউটসাইডস হবে? ইনসাইডসে আছে অলরেডি, এই যে ইমেজের মধ্যে আছে। আমি যদি আউটসাইড করে দিই তাহলে দেখবেন যে বাইরে চলে গেছে, এই যে বাইরে চলে গেছে। এবং এখান থেকে সাইজ নিয়ন্ত্রণ করতে পারবো, কালার নিয়ন্ত্রণ করতে পারবো, পেজিনেশন, পেজিনেশন মানে এখানে এই যে ডটগুলোকে পেজিনেশন বোঝানো হয়েছে, এখানেও সেম কাজটা আমরা করতে পারবো, ইনসাইড অর আউটসাইড। এই যে এখন ইনসাইড হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কি না আপনি, আমরা একটু হোয়াইটে আসি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা ইনসাইডে চলে গেছে, এবং এটারও কালার নিয়ন্ত্রণ করতে পারবেন। দেন আমরা ইমেজ, ইমেজগুলোর আমরা এখান থেকে সাইজ বা অ্যালাইনমেন্ট সাইজ করে দিতে পারবো বা স্পেসিং করতে পারবো। দেন আমরা ক্যাপশন, যদি ক্যাপশন থাকে তাহলে সেটার স্টাইলটা কেমন হবে সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে, ওকে, এবারে আমরা এখানে বাকি কাজগুলো করি, বা এটাকে আমরা এভাবে টান দিয়ে নিচে চলে নিয়ে যেতে পারবো। দেখুন আমরা এটা টান দেওয়ার মাধ্যমে উপরের সেকশন নিচে গেল। তো এরপরে আমি এখানে যদি আমাদের এই গ্যালারিটা নেই, তো গ্যালারি নেওয়ার পর আমরা এখানে ইমেজ সিলেক্ট করব, বিভিন্ন ধরনের ইমেজ আমরা এখান থেকে অনেকগুলো ইমেজ সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন ইমেজগুলো চলে এসেছে, এবং এই ইমেজগুলো আমরা এখান থেকে কী কী সেটিংস করতে পারবো। এই ইমেজগুলো 1, 2, 3, 4 চার কলামে আছে, আমরা চাইলে 5 কলাম, 6 কলাম, 7 কলাম দিতে পারবো, 2 কলাম, 1 কলাম দিতে পারবো। এবং লিঙ্ক, আমরা লিঙ্কের ব্যাপারটা তো জানি যে কীভাবে লিঙ্ক করতে হয়, তো লিঙ্কটা মিডিয়া ফাইলে আছে, মিডিয়া ফাইলে থাকলে যেটা হয়, আমি যদি লাইট বক্সটা অন করে দিই, ইয়েস করে দিই, সেভ করি, এখানে যাই, এটা একটু লোড নিবে, এটা হচ্ছে লাইট বক্স ওপেন হয়েছে। এবং আমি আরও একটা সেটিং দেখতে পাচ্ছি এখানে, সেটা হলো এই যে পেজ অ্যাটাচমেন্ট। এই পেজ অ্যাটাচমেন্ট যদি দিয়ে রাখেন তাহলে যেটা হবে, আপনার একদম নিউ একটা পেজে এই ইমেজগুলো ওপেন হবে। তো আমি এটাকে সেভ দিছি, এটা সেভ হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা একটা নতুন একটা পেজে ওপেন হয়েছে। ওকে, ফাইন। তো দেন আমরা হচ্ছে যেটা করব, এখান থেকে অর্ডার, অর্ডার মানে হচ্ছে এগুলো একটা সিরিয়ালে আসে, এটা হচ্ছে যেগুলো আপনি সিলেক্ট করবেন যেভাবে সেভাবে। আর আপনি যদি র্যান্ডম দিয়ে দেন তাহলে এটা এক একবার আপনি লোড দিলে এক এক জায়গা থেকে এক একবার সিলেক্ট হবে, বা এটা র্যান্ডমলি অর্থাৎ এলোমেলোভাবে থাকবে। দেন আমরা যদি স্টাইলে আসি, এখান থেকে দেখতে পাচ্ছেন স্পেসিং, স্পেসিং মানে এই মাঝখানে যে স্পেসটা, স্পেসটা আমরা এখান থেকে কাস্টম স্পেস দিতে পারি, এই যে স্পেস, এই যে এটা। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি বর্ডার, এখান থেকে আমরা বর্ডার দিতে পারি, প্রত্যেকটা ইমেজে বর্ডার রেডিয়াস দিতে পারি, ক্যাপশন থাকলে সেই ক্যাপশনগুলোর স্টাইল এখান থেকে করতে পারি। তো আমরা যদি এরপরে আইকন লিস্টটা দেখার চেষ্টা করি, আইকন লিস্ট আমি এখানে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এইটা আইকন লিস্টটা এত বেশি ইম্পর্ট্যান্ট। আপনার ওয়েবসাইট ডিজাইন করার সময় আপনি কোনো সিঙ্গেল ওয়েবসাইট যাবে না যেখানে আপনি আইকন লিস্টটা ইউজ করতে হবে না, সুতরাং এটা খুবই মজার একটা জিনিস। এবং এখানে দেখতে পাচ্ছেন আইকন লিস্টটা চলে এসেছে, 3টা আইকন লিস্ট এখানে আছে, আমি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারি। এবং ডিলিট করার ফলে আমি এখান থেকে এটাকে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা কী আসবে সেটা আমরা টেক্সটটা দিতে পারি, এখান থেকে আইকনটা সিলেক্ট করতে পারি, এবং এখানে লিঙ্ক দিতে পারি। এবং এটা আমার যদি হয়ে যায় এটাকে আমি ডুপ্লিকেট করে আবার চেঞ্জ করে আরেকটা দিতে পারবো, এখানে লিঙ্ক দিতে পারবো, ঠিক আছে, বা আমি এখান থেকে ডুপ্লিকেট না করে ক্রিয়েটও করতে পারবো, ক্লিয়ার। এবং এখান থেকে আমরা যদি আসি স্টাইল, স্টাইলে আসলে এবং দেখতে পাচ্ছেন এখানে এটার স্পেস বিটুইন 2টা আইকন লিস্টের মধ্যে কতটুকু গ্যাপ হবে সেটা এখান থেকে ডিপেন্ড করতে পারবেন আপনি। এবং এখান থেকে অ্যালাইনমেন্ট দিতে পারবেন, মাঝখানে ডিভাইডার দিতে পারবেন, এই যে ডিভাইডার দেখতে পাচ্ছেন, ডিভাইডারে উইথ দিতে পারবেন, ডিভাইডারের উইথ দিতে পারবেন, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে উইথ। এই ওয়েট মানে হচ্ছে মোটা কতটুকু, আর উইথ মানে হচ্ছে এখানে কতটুকু বড় হবে। কালার দিতে পারবেন, আইকনের যে স্টাইল আছে সেটা করতে পারবেন, টেক্সট স্টাইল করতে পারবেন। এরপর যদি আমরা আসি কাউন্টার, কাউন্টারের কাজ কী, কাউন্টারের কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনি, অর্থাৎ আপনার অনেক সময় আমরা করি যে আমরা এতগুলো স্টুডেন্ট পড়াইছি, তাহলে স্টুডেন্টের 0 থেকে মনে করেন 500 স্টুডেন্ট আমাদের এখানে দেখালো, বা আমাদের এই কোর্সটা এতজন মানুষ করছে, সেই কতজন মানুষ করছে সেইটাকে একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখে ইউজারের কাছে বেশি ইন্টারেক্টিভ করার জন্য এটা ইউজ করতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা শুরু হবে কত থেকে, 0 থেকে, শেষ হবে কত থেকে, 100 থেকে। আপনারা এখান থেকে চাইলে বাড়াইতে পারেন, দেখেন এটা 1000 গিয়ে শেষ হবে। এবং দেখতে পাচ্ছেন প্রিফিক্স, প্রিফিক্স মানে আমরা চাইলে এর আগে কোনো একটা প্রিফিক্স দিতে পারি বা কোনো একটা প্রতীক দিতে পারি। আমরা প্লাস দিলাম, দেখবেন এর আগে আমাদের এটা প্লাস আসবে, সরি এখানে না, এই যে এখানে, এই দেখতে পাচ্ছেন প্লাস, বা ওই পাশে দিতে পারেন, প্রিফিক্সটা আমরা না দিয়ে সাফিক্সও দিতে পারি, সামনে মানে পরে দিতে পারেন।
তারপর আমরা এই যে অ্যানিমেশনটা হচ্ছে কয় সেকেন্ডের মধ্যে হবে, 2 সেকেন্ড করতে হলে আপনাকে 2000 লিখতে হবে, মানে মিলি সেকেন্ডের হিসাব করতে হবে, ওকে। এরপরে 1000 সেপারেটার, 1000 সেপারেটার এই 1000 হলে কোন সেপারেটার কাজ করবে, এখানে বেশ কিছু সেপারেটার আছে, আপনারা দিয়ে চেঞ্জ করে দেখবেন যে কীরকম কোনটা দিলে কেমন হয়। এখানে একটা স্পেস আসছে, এখানে ডট আসবে, এই হলো ব্যাপার। আমরা এখানকার এই টেক্সটটা চেঞ্জ করতে পারবো এখান থেকে, এবং স্টাইলে আসলে অ্যাজ লাইক অ্যাজ যে স্টাইলগুলো আছে সেগুলোই থাকবে। দেন আমরা যদি আসি, দেন যদি আমরা আসি, দেন যদি আমরা এই যে প্রোগ্রেস বার ইউজ করি, প্রোগ্রেস বারটা দেখতেই পাচ্ছেন, এ ধরনের প্রোগ্রেস বার আপনার স্কিল বা আপনার কোনো বিষয়ের উপরে যে প্রোগ্রেস করার ব্যাপার থাকে, যে স্টুডেন্টকে আপনি 100-এর মধ্যে কত দিচ্ছেন, এরকম কোনো কিছু থাকলে সেটা হচ্ছে আপনারা প্রোগ্রেস বারের মাধ্যমে নিতে পারবো। এখান থেকে আমরা যেটা করতে পারবো, এই যে এই টেক্সটটা চেঞ্জ করবো এখান থেকে, এবং আমরা এখান থেকে এটার ট্যাগ চেঞ্জ করতে পারবো, এখানে টাইপ চেঞ্জ করতে পারবো, কয়েকটা টাইপ এখানে আছে সেই টাইপগুলো আমরা এখান থেকে দিতে পারবো। যদিও কোনো টাইপ কাজ করতেছে না, এটা মেবি এলিমেন্টারের নিউ ভার্সনের একটা সমস্যা, আই ডোন্ট নো। তো না করলেও আমরা এগুলো সব কালার টালার চেঞ্জ করতে পারবো স্টাইল থেকে, এবং আমরা এখান থেকে কত পার্সেন্ট রাখবো সেটা আমরা এখানে দিতে পারবো, এবং এই পার্সেন্টটা শো করবে কিনা এখান থেকে বলে দিতে পারবো, এবং এই যে নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপর আমরা স্টাইলে আসলে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা স্টাইল সেম জিনিস, আমি মনে করি আপনি পারবেন এটা। তো আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি মনে করেন এই কোর্সটা করে আপনি উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার অবস্থান বা আপনি কেমন শিখতে পারছেন। আর বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।